হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একটা ব্লগ বানাবো, আজকে একটা বিয়ে বাড়ি আছে, বাঙালির বিয়ে বাড়ি কীভাবে হয় তোমাদেরকে দেখাবো। বাঙালির বিয়ে, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে থাকি এবং আমরা বাঙালি, বাঙালি বিয়ে কীভাবে হয় তোমাদেরকে দেখাবো। বিয়ে বাড়িতে যাবো আজকে, একটা আজকে বিয়ে বাড়ি আছে, একটা দিদির বিয়ে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। চলো যাওয়া যাক তাহলে। আর হ্যাঁ, এখন পর্যন্ত যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন প্রেস করে রাখো সবার ফার্স্ট ভিডিও পাওয়ার জন্য। এরা এখানে ফুচকা বসেছে, আর এই সাইডটা করে হচ্ছে পকোড়া আর কফি নিয়ে বসেছে, যদিও আমি আনতে চলে গেছি পকোড়া আর কফি। সবার ফার্স্টে কফি খেয়ে তারপরে পকোড়া খেয়ে আমরা ফুচকার দিকে দেখি, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, মানে লাইন ছিল বলে ওই জন্য ফুচকা খেতে পারিনি। তখন আমার মামার মেয়ে আবার পকোড়া এনেছে, বলছে খাবে, আমি বললাম না তুমি খা, তাহলে আর ফুচকা খেতে পারবো না। তাই জন্য আবার লাইন দিলাম ফুচকার দিকে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বলে। তারপরে শেষ পর্যন্ত ফুচকা খেতে পেয়েছি আমি, ফুচকাটা প্রচুর পরিমাণে ভালো ছিল। তারপরে এখানে ফোয়ারা ছিল, ফোয়ারাটা দেখে নাও তোমরা, নিজেরা বানিয়েছিল ফোয়ারাটা, নিজেদের হাতে বানানো। আমার মাসির ছেলে ভাই আমার নাচছে মানে আনন্দেতে। আর এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছিল খাওয়ার, ফার্স্টে মেন কোর্সে মধ্যে ডিমের চপ করেছিল, তারপরে হচ্ছে কচুরি আর পনির এর তরকারি হয়েছিল, ছোলা পনিরের তরকারি হয়েছিল। তারপরে রাইস, সিম্পলসি রাইস আর চিকেন হয়েছিল, আর টেস্টটা খুবই ভালো হয়েছিল। তারপরে পাঁপড় আর চাটনি নিয়ে এসেছিল, মিষ্টি তো আমি খাইনি, তার জন্য দুটো আইসক্রিম নিয়ে, আমার ভাইয়ের আইসক্রিমটাও কেড়ে নিয়েছিলাম আমি। এখানে এখন ফটো শ্যুট হচ্ছে, তারপরে শেষ পর্যন্ত ছবি আমরা নিজেরাও ছবি তুলে চলো আজকের জন্য এখান পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, নেক্সট ডে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো, আজকে হচ্ছে বৌভাত, আজকে বৌভাত আমাদের গাড়ি হয়েছে, সেখানে গাড়ি করে যাওয়া হবে, সব ফ্যামিলি মিলেই বেরিয়ে পড়েছি যদিও বা। আর সবার ফার্স্টেই আমরা গাড়িতে উঠেছি, কারণ কেউ নেই, সব বাচ্চা বাটি সবাই চলে এসেছি আমরা বাসেতে সবার ফার্স্টে। পুরো বাস ফাঁকা, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই বাস পুরো ভর্তি হয়ে যাবে, জায়গা থাকবে না এমন। আর আমার বোনকে বলেছি ছবি তুলতে, আমার বোন আবার ভিডিও বানিয়েছে এমন। শেষ পর্যন্ত চলে এসেছিলাম যেখানে হুগলিতে, হুগলিতে এখানে খুব সুন্দর জায়গাটা, আর এখানে লাইটিংও খুব সুন্দর করেছে, মাটির বাড়ি কিন্তু এত সুন্দর জায়গাটা যে বলার মতো নয়, খুব সুন্দর সাজিয়েছিল, লাইটিংটা খুব ভালো করেছিল। এখানে ছবি তোলার জন্য লাইন পড়ে গেছে, এটা হচ্ছে কোণে, এটা হচ্ছে মাসি, মানে কোণেটা হচ্ছে আমার মাসি সম্পর্কে হয়। আর এই লাইটিংটা খুবই ভালো করেছিল, এই জায়গাটা পুরো মন ছুঁয়ে নিয়েছে আমার। আমি এখানটা গাছটা রিলসও বানিয়েছি, একটা রিলস বানিয়েছি, সেটা দেখো তোমরা। কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুল কে দেখিয়া ছুরি ধচকে সমরাই, গাছের মধ্যে তুলসি বাটার মধ্যে পান, সাদা সাহেব ফকি দিয়া চলাহি লিয়াসাম। আজকের জন্য এখান পর্যন্তই, আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, এবার আমরা বাসে উঠে বাড়ি যাব। আজকের জন্য এখান পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।